ওদের ইমানের চর্চ কত কম, এতেই বুঝে যায়। যেই দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, ওদের দিয়ে আর যাই হোক কোনোদিন আন্দোলন হবে না। বিএনপির দিকে তাকিয়ে দেখুন, ডেঙ্গু মশা অনেক মারাত্মক, বিএনপি আরও বেশি মারাত্মক, ডেঙ্গুর চেয়েও অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়, বিএনপি গাড়ি ঘোড়া পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। সুতরাং অনেক ক্ষেত্রে ডেঙ্গু মশার চেয়েও বিএনপি হচ্ছে বেশি মারাত্মক। আজকে তারা এই ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বলুন, কৃষকের পাশে দাঁড়ানো বলুন, এবং করোনার সময় মাঝে মধ্যে ফটো সেশন ছাড়া তাদেরকে আর কোনো কিছুতে দেখা যায়নি। এখন আছে কি, এখন আছে তারেক জিয়ার, জুবাইদুর রহমানের কেন শাস্তি হলো সেটা নিয়ে। তারা রাজনীতিটা জনগণের জন্য করে না, বিএনপি রাজনীতিটা করে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং বেগম জিয়ার পরিবারের জন্য। আর বিএনপি এমন একটি দল, কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না। একটি দল যারা ইউনিয়ন পরিষদের, আমাদের কথ্য ভাষা বলে মেম্বার ইলেকশন, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিলের ইলেকশনও করতে দিচ্ছে না, দিলে বহিষ্কার করছে। আসলে মানুষ এই দল কেন করবে, যেই দল করলে কোনো ইলেকশন করা যায় না। আজকে বিএনপি এমন একটি দলে পরিণত হয়েছে, এই দল করলে কোনো ধরনের ইলেকশনে অংশগ্রহণ করা যাবে না। ইউনিয়ন পরিষদের মেম্বারই বলুন আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বলুন, কোনো ইলেকশন করা যাবে না যদি বিএনপি কেউ করে। এই হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে আসলে তারেক রহমান আর বেগম খালেদা জিয়া তাদের একটা লাঠিয়াল বাহিনী হিসাবে বিএনপিকে চায়। বিএনপিকে তারা সংসদে চায় না, বিএনপিকে তারা ইউনিয়ন পরিষদে চায় না, বিএনপিকে তারা সিটি কর্পোরেশনে চায় না, কোনো জায়গায় চায় না। কি চায় তারা? বেগম খালেদা জিয়া বিশেষ করে তারেক রহমান চায় বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসাবে থাকুক, এবং সেই কারণে তারা যখন কর্মসূচিতে লাঠি নিয়ে হাজির হয়, আপনারা দেখেছেন ঢাকার প্রবেশ মুখ অবরোধ করার নামে, অবস্থান অর্থাৎ অবরোধ করার নামে কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছে, গাড়ি ঘোড়া পুড়িয়েছে আর আপনার পুলিশের উপর হামলা চালিয়েছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, গয়েশ্বরবাবু, আমানুল্লাহ আমান যখন গ্রেপ্তার হলো নির্দেশ দিলেন তাদের ছেড়ে দিতে, তাদের সেবা শুশ্রূষা করতে। গয়েশ্বরবাবুকে ভালো করে খাওয়ানো হলো, আপনি ওখানে খাওয়া দাওয়া করে বাইরে এসে উল্টো সুরে কথা বললেন, তা আপনি খাইলেন কেন তাহলে? আপনি এত মতের খাবার নিয়ে বসে খেলেন কেন? আপনি তো অস্বীকার করতে পারতেন যে আমি খাবো না। আপনি ভালো করে খেলেন এবং বাহবা দিলেন, ধন্যবাদ দিলেন, বাইরে এসে উল্টো সুরে কথা বললেন। আবার খাবার পোটলা বেঁধে বাসায়ও নিয়ে গেছে, এটা কি পুলিশ বাধ্য করেছিল? এতেই বোঝা যায় ওদের নেতাদের দ্বিচারিতা এবং ইমানের জোর, ওদের ইমানের জোর যে কত কম, এতেই বোঝা যায়। যেই দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, ওদের দিয়ে আর যাই হোক কোনোদিন আন্দোলন হবে না।